আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি একটি জিক্সার 18 মডেলের মিটার একটা নিয়ে এসেছি সামনে। এই মিটারটা সমস্যা হচ্ছে স্পিড মিটার ওঠে না, তো আমি আপনাদের চেক করে দেখাবো। মিটারটা অন আছে, যা আছে সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু স্পিড মিটারটা উঠতেছে না গাড়ি। ফ্যানটা একটু কমে দেন, স্লো করে। তো মিটারটা আমি অন করতেছি, এই দেখেন মিটার অন হয়ে গেছে। মানে এক কথায় মিটারে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এই স্পিড মিটারে আমি লাইন দিচ্ছি, এই দিলাম। আরপিএমটা উঠতেছে কিন্তু স্পিড মিটারটা উঠে না, ঠিক আছে? দেখেন আরপিএম ঠিক আছে, স্পিড মিটার উঠে না। আরপিএম ঠিক আছে, স্পিড মিটারটা উঠে না। সব কিছু ঠিকঠাক আছে। স্পিড মিটার উঠে না। অফ করে দিলাম, ডাইরেক্টলি অফ দিলাম। তো এটা দিয়ে, এই মেশিনটা দিয়ে আমার চেক করার একটা সুবিধা, সেটা হচ্ছে আমি কানেকশন এখানে অলরেডি দিয়ে রাখছি, ঠিক আছে? এখন আমি এখানতে যদি আইসগুলো মাপি তাহলে আমার সমস্যাটা খুব সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর অন্যভাবে চেক করতে গেলে আমার একটু সমস্যাটা খুঁজে বের করতে একটু প্রবলেম হবে, আর এখানটা খুব একটা প্রবলেম হবে না, কারণ এটা কানেকশন দেওয়া আছে। এই যে এক নম্বর আর নিচে দুই নম্বর পিনটা অলরেডি আমার কিন্তু কানেকশন দেওয়া আছে এখানটা। এখন আমি নিজেই এখান থেকে খুঁজে বাইর করে নিব যে কোন জায়গায় কোন জায়গায় ভোল্ট আছে আর কোন জায়গায় ভোল্ট নাই।
হিটারটা পানি ঢুকে হয়তো বা কোনো এসি শর্ট হয়ে গেছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি দুইটা রেজিস্টার আগে চেঞ্জ করব। কানেকশনটা আমি আর একটু দেখে নিব, কারণ ডিসপ্লেটা আমার এখনো যেহেতু খোলা হয়নি। এই কানেকশনটা এখান থেকে গেছে, এখান থেকে ডায়োডটা ঢুকছে, ডায়োড থেকে এখানে ব্যাগ হয়ে এই পাশ দিয়ে আসছে, এই পাশ থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই জায়গায় প্রসেসরে। আমি একটা 332 আর একটা 103-এর আইসি চেঞ্জ করলাম, 103 তো না 102, হ্যাঁ 102 আর একটা 332। চেক করে দেখবো যে আমার ভোল্ট আসতেছে কিনা ওই জায়গায়। এখানটা আমার ভোল্ট তখনও ছিল, ঠিক আছে ঠিক আছে, এখানটাও ঠিক আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জিনিসটা। এই যে এই পিনটা ছিল, এই 1 নম্বর পিনটা হচ্ছে, এই চলে আসছে পিনটা এখানটায়, এখান থেকে ঢুকে এই পাশ থেকে বাইরে এসেছে আর কি। তো এই পাশে এই যে এই পিনটা, এই পিনটা এখান থেকে আসছে এইদিকে এসে এই দিয়ে চলে গেছে এখান পর্যন্ত, এখান থেকে প্রসেসর, এই আইসিটা থেকে প্রসেসর উঠেছে, ঠিক আছে।
ঠিক আছে, এই ভোল্টটা যদি এখানটা না আসে তাহলে কিন্তু প্রসেসর ঢুকবে না, আর যদি প্রসেসর পৌঁছাইতে না পারে তাহলে কিন্তু আপনার স্পিড মিটার কিংবা আরপিএম মিটার উঠবে না, স্পিড মিটার ফাইনালি একটা চেক করে দেখুন। ঠিক আছে, না তারপরেও হয়নি, দেখেন স্পিড মিটার তারপরেও উঠেনি, তো আমাকে আবারও চেক করতে লাগবে স্পিড মিটার আমার কেন উঠেনি। ওকে, তো ফাইনালি দেখি আরেকবার ট্রাই করি। না তারপরেও হচ্ছে না, ভোল্ট আমার সব জায়গায় ঠিক আছে, আগে যে যে জায়গাগুলো ভোল্ট ছিল না সেগুলো জায়গায় এখন আমার কিন্তু ভোল্ট ঠিক আছে, তারপরেও মিটারটা উঠতেছে না। ভোল্ট সব জায়গায় ঠিক থাকার পরেও ভোল্ট আমার মিটার আমার তো অবশেষে মিটারটা আমি অনেকগুলো আইসি চেঞ্জ করলাম, এখন মিটারটা মোটামুটি সব জায়গায় ভোল্ট আছে, তখনও অনেক জায়গায় ভোল্ট ছিল কিন্তু কয়েক জায়গায় তাও মিস ছিল, এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা পুরো ভাইট ভোল্ট আছে, ভোল্ট একটু কম ছিল, ভোল্টটা কাঁপতেছিল, কিছু আইসি শর্ট হয়ে যাওয়ার জন্য ভোল্টটা কাঁপতেছিল, আপনাকে আমি দেখাচ্ছি এখন পুরো 5 ভোল্ট আছে, 3 ভোল্ট, এটা স্পিডটা যত বাড়াবো আমি তত ভোল্টটা এখান থেকে বাড়বে, 3 ভোল্ট আছে। টোটালি ক্লিয়ার আছে এখন, ঠিক আছে
আমি স্পিড বাড়াবো, এটা তো অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আরপিএমে উঠবে এবং কি স্পিড মিটারও উঠবে। এটা উঠবে, এটা উঠবে, মানে এক কথায় আপনি যতই বাড়াবেন ততই স্পিড উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।